শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আমরা গত ক্লাসে পড়েছি পানির ব্যবহার সম্পর্কে। পানির আমরা ব্যবহার জেনেছি, এই যে পানি আমরা ব্যবহার করি, কিন্তু পানি যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমাদের পানি কি নিরাপদ থাকবে না। তাই আমাদের পানি ব্যবহার করতে হলে পানি সংরক্ষণও জানতে হবে। পানি সংরক্ষণ, মানুষ বায়ু, মাটি, পানি, পাথর ইত্যাদি ব্যবহার করে, এগুলো প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত পরিমাণে রয়েছে, পানি একটি প্রাকৃতিক সম্পদ। স্বাদু পানির পরিমাণ খুবই কম, তাই পানি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা দাঁত ব্রাশ করা এবং হাত ধোয়ার সময় পানির অপচয় রোধ করতে পারি। আমরা এখানে পানির ব্যবহার দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন কত কাজে পানি ব্যবহার করি। আমরা কি কি উপায়ে পানি সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, আমরা অনেক ভাবেই পানি সংরক্ষণ করতে পারি। তার আগে আমরা পানির ব্যবহারগুলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কাপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করা হচ্ছে। এই যে কাপড় পরিষ্কার করছে পানি ব্যবহার করা হচ্ছে। আমরা দৈনন্দিন প্রয়োজনে রোজই পানি ব্যবহার করি, কতভাবে, কত রকমে। আমরা কি দেখতে পেলাম? এখানে কাজ করতে পানি অপচয় হচ্ছে না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পানির অপচয় হচ্ছে। এই ছবিটিতেও আমরা দেখতে পাচ্ছি পানির অপচয় হচ্ছে। তো আমাদের পানি সংরক্ষণ করতে হবে। কাপড় ধোয়ার সময় আমরা পানির ট্যাপটা বন্ধ করে রেখেছি, দাঁত ব্রাশ করার সময় ট্যাপটি বন্ধ করে রেখেছি। এভাবে কি, এভাবে আমরা আরও সচেতনতার মাধ্যমে আমরা পানি সংরক্ষণ করতে পারি। পানির উৎস এবং ব্যবহারের মধ্যে সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক রয়েছে। যেমন পানি পান করা, পান করার ক্ষেত্রে আমরা কলের পানি এবং নলকূপের পানি ব্যবহার করি। আবার রান্না করার কাজেও আমরা স্বাদু পানি ব্যবহার করি, পান করার ক্ষেত্রেও আমরা স্বাদু পানি ব্যবহার করি। পানির রয়েছে এই উৎসগুলো থেকেই আমরা বুঝতে পারি যে কোন পানি কোন কাজে লাগাবো। তাহলে আমরা সুন্দর করে একটি ছক তৈরি করে এভাবে ছটপট লিখে ফেলি। যেমন পান করা, পান করার জন্য আমরা কলের পানি ব্যবহার করি, নলকূপের পানি ব্যবহার করি। এইভাবে আমরা এখানে লিখতে পারি পান করা, এখানে লিখতে পারি রান্না করা, পান করা রান্না করার জন্য আমরা স্বাদু পানি ব্যবহার করি। সত্যি বন্ধুরা, আমরা বেশ চমৎকার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, বলতো? এইগুলো মূল এর নিরাপদ এবং অনিরাপদ পানি। কিছু পানি পান করা নিরাপদ, কেননা আমাদের সকল পানি পান করা নিরাপদ নয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পুকুরের পানি, নদীর পানি, এগুলো পান করা নিরাপদ নয়। ফুটানো পানি, টিউবওয়েলের পানি এবং ফিল্টারের পানি পান করা নিরাপদ। তাই পান করার জন্য মানুষের নিরাপদ পানি অবশ্যই প্রয়োজন, স্বাদু পানি এবং নোনা পানি। পান করা, রান্না করা এবং গোসল করার জন্য স্বাদু পানি প্রয়োজন। বৃষ্টির পানির কল থেকে আমরা স্বাদু পানি পাই, সমুদ্রের পানি লোনা। কোনো কোনো স্বাদু পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ। বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, ফিল্টার করা পানি এবং নলকূপের পানি আমাদের জন্য নিরাপদ। কোনো কোনো স্বাদু পানি পান করার জন্য নিরাপদ নয়, যেমন পুকুর এবং নদীর দূষিত পানি। কারণ পুকুর নদীর পানি স্বাদু পানি হলেও সেগুলো আমাদের জন্য পান করা নিরাপদ নয়, কেননা সেগুলো দূষিত পানি। আমরা এখানে অনিরাপদ পানির দুটি ছবি দেখতে পাচ্ছি, যে একটি হচ্ছে পুকুর আর একটি নদী। আর এখানে নিরাপদ পানিরও কিছু ছবি দেখতে পাচ্ছি, একটি ফুটানো পানি, আর একটি নলকূপের পানি, আর একটি ফিল্টার করা পানি। আমরা এভাবে আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে পারি। এই যে আমরা কাজ করতেছি, কিভাবে আমরা পানির অপচয় করছি,
এখানে আমরা পানির অপচয় করছি এবং কলের সামনে লাল রং করে দিই, আবার ক্রস চিহ্ন দেওয়া। এটি দ্বারা আমাদেরকে কি বুঝিয়েছে? এখানে আবার সবুজ রং দেওয়া। তাহলে আমরা চলো তো আমরা জেনে নিই এখানে কেন লাল এবং কেন সবুজ রং দেয়া। আর্সেনিক যুক্ত দূষিত পানি, আবার আমরা দেখতে পাচ্ছি আর্সেনিক মুক্ত নিরাপদ পানি। তার মানে আমাদের টিউবওয়েলের পানি হলেও সব টিউবওয়েলের পানি নিরাপদ নয়, এটাও আমাদের জানতে হবে। আর্সেনিক মিশ্রিত পানি, বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মিশে আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই। আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়। আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। আমরা তাহলে নিরাপদ এবং অনিরাপদ নলকূপ চিনব কিভাবে? অবশ্যই আমরা নিরাপদ এবং অনিরাপদ পানি দিতে পারি। সবুজ রং করা নলকূপের পানিতে আর্সেনিক নেই, এর পানি নিরাপদ। এই পানি পান করা ও রান্নার কাজে ব্যবহার করা যায়। লাল রং করা নলকূপের পানি আর্সেনিক মিশ্রিত, এর পানিতে আমাদের কি ক্ষতি হতে পারে, তাই এই পানি পান করা এবং রান্নার কাজে ব্যবহার করা উচিত নয়। এখন আমরা এই যে আমরা জানলাম, এখান থেকে প্রশ্ন বলি দেখি তো আমরা উত্তর দিতে পারি কিনা, তাহলে যদি পারি আমরা ঝটপট উত্তর দিয়ে দিব। সবুজ রং করা নলকূপের পানি পান করছে কেন? সবুজ রং করা নলকূপের পানি পান করছে কারণ এই পানিতে কোনো আর্সেনিক নেই, অর্থাৎ সবুজ রং করা নলকূপের পানি নিরাপদ। লাল রং করা নলকূপে কাটা চিহ্ন দেয়া কেন? লাল রং করা টিউবওয়েলে কাটা চিহ্ন দেয়া কেন না, এই পানি নিরাপদ নয়, আর্সেনিক যুক্ত, তাই এটি ব্যবহার না করার জন্য লাল চিহ্ন দিয়ে দেয়া হয়েছে। কোন পানি পান করার উপযোগী এবং কোন পানি পান করার উপযোগী নয়? নিরাপদ পানি পান করার উপযোগী এবং অনিরাপদ পানি পান করার উপযোগী নয়। তাহলে চলো আমরা একটি মজা করে একটি খেলা করি, ঝটপট একদিকে নিরাপদ পানি আর একদিকে আমরা অনিরাপদ পানি লিখে ফেলি এবং কোন পানি পান করার যোগ্য এবং কোন পানি পান করার যোগ্য নয়, এগুলো আমরা সুন্দর করে নিরাপদ পানির ঘরে এবং অনিরাপদ পানির ঘরে ঝটপট লিখি। আমরা এভাবে লিখতে পারি, বোতল প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, ফিল্টার করা পানি, সবুজ রং করা নলকূপের পানি, এইসব পানি নিরাপদ। পুকুরের পানি, নদীর দূষিত পানি, সমুদ্রের পানি, লাল রং করা নলকূপের পানি, এগুলো পান করা নিরাপদ নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই যে পানির ব্যবহার সম্পর্কে কত কিছু জানলাম, এই পানি নিরাপদ পানি আমাদের পান করতে হবে এবং অনিরাপদ পানি আমাদের পান করা যাবে না, তাই আমরা কি করব, অবশ্যই নিরাপদ পানি পান করব। এই যে পানি যে নিরাপদ অনিরাপদ, পানি যে দূষিত হচ্ছে কতভাবে, এর কারণগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী ক্লাসে পানি দূষণের কারণগুলো জানবো। সেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি।